নমস্কার, আনন্দে হি জীবনম এই জ্যোতিষ আলোচনা ভিত্তিক অনুষ্ঠানে, অবশ্যই লাইভ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। যে কথাটি বলি অনুষ্ঠানের সূচনা আমরা করি আনন্দে হি জীবনম। জীবনে আমরা কিন্তু আনন্দটার খোঁজই করি, কিন্তু বেশিরভাগ মানুষের ক্ষেত্রেই কিন্তু আমরা এটি খুঁজে পাই না। প্রত্যেকেরই কিন্তু একটা গতানুগতিক জীবনে যেখান থেকে কিন্তু আনন্দ কোথাও একটা হারিয়ে যাচ্ছে। কিন্তু আমাদের এই অনুষ্ঠানের মাঝে আমরা যে শাস্ত্রীজিকে পেয়ে যাই, তার কিন্তু একটাই মূল বার্তা, জীবনে আমরা আনন্দই থাকবো, থাক না দুঃখ, থাক না কষ্ট, সেটাকে আমরা পার করে যতটা সম্ভব কিন্তু আনন্দ নিয়েই বাঁচবো। আর সেই আনন্দ নিয়ে বাঁচতে আমাদের কি করতে হবে, সঠিক পথে যেতে হবে। আমাদের গ্রহ নক্ষত্র যাতে আমাদের দিকে থাকে, বা যে গ্রহ নক্ষত্র আমাদের বিরূপ, তাদেরকে কি করে আমাদের দিকে আনা যায়, নেগেটিভিটি কাটিয়ে কি করে পজিটিভিটিতে আনা যায়, সেটি কিন্তু সম্ভব একজন সঠিক অ্যাস্ট্রোলজির কাছে। সেই অ্যাস্ট্রোলজারকে কিন্তু অবশ্যই শুধু জ্যোতিষ জানলে হবে না, জানতে হবে তন্ত্র। জ্যোতিষ আর তন্ত্র মিলিয়ে যে কোনো সমস্যার সমাধান যিনি বহু বছর ধরে করে আসতেন, তার মুখেই কিন্তু এই কথাটি খুব মানায় আনন্দে হি জীবনম। কারণ আপনার জীবনে আনন্দ দেওয়ার জন্য রয়েছি আমি, এটি কিন্তু আমরা শাস্ত্রীজির মুখে শুনে থাকি। আজকে এই মুহূর্তে তিনি এসে আমাদের স্টুডিও সঠিক সময় এসে উপস্থিত হয়েছে, ফোনে লাইভ অনুষ্ঠান। আপনাদের ফোন তো নিতে হবে, কারণ আপনাদের জন্যই কিন্তু তার মূল্যবান সময় থেকে ছুটে এসে স্টুডিওয় তিনি উপস্থিত হয়েছেন। তিনি কিনা তন্ত্র জ্যোতিষ মাতৃ সাধক, হস্তরেখাবিদ, বাস্তু বাচস্পতি, সংখ্যা তত্ত্ববিদ, আপনাদের আমাদের সকলের অত্যন্ত কাছের মানুষ শ্রী পার্থ শাস্ত্রীজি। শাস্ত্রীজিকে স্বাগত জানিয়ে অনুষ্ঠানের মূল পর্বে আমরা প্রবেশ করবো, আর সাথে রয়েছি আপনাদের মাধ্যম হিসাবে আমি। শাস্ত্রীজি, আপনাকে অনেক অনেক স্বাগত এই অনুষ্ঠানে আমাদের আরো একবার। ভগবতে জটা জুটে ঘোর অধ্যাংশে ধীময় তন্ন স্তারে পৌঁছে দেওয়ার, প্রথমেই আমি আমার পরমারাধ্য গুরুদেবকে প্রণাম জানাই, মা তারাকে প্রণাম জানাই, আমার আরাধ্য দেবী মা সিদ্ধেশ্বরীকে প্রণাম জানাই, এবং বড়দের অনেক অনেক শ্রদ্ধা ভালোবাসা প্রণাম, ছোটদের অনেক অনেক অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা জানিয়ে আজকে এই অনুষ্ঠান আপনাদের জন্য ছুটে আসতে হয়। আজকে রাস্তায় বিরাট জ্যাম থাকা সত্ত্বেও ঠিক সময় আমি এসে হাজির হতে পেরেছি বলে আমার খুবই ভালো লাগছে। কারণ আজকের এই দিনটি আমি প্রত্যেক দিন, আপনারা অনেকেই আছেন আমাকে বলেন যে এরকম আজকে আপনি ওই দিনকে তো লাইভে থাকেন, আপনার সাথে দুটো কথা বলার চেষ্টা করি বা কথা বলতে পারি বা আপনার থেকে দুটো কথা শুনতে পাই, সেই জন্য আজকের দিনটা আমি আসার জন্য ছটফট করি যেখানেই থাকি। সুতরাং কলকাতা থাকলে আমি অবশ্যই এই প্রোগ্রামে আজকে এসে হাজির হই, আপনাদের সাথে মুখোমুখি হই, যার যা সমস্যা আছে সেইগুলো সামনে থেকে আমি সমাধান করার চেষ্টা করি আমার নিজের ক্ষমতা অনুযায়ী। আমি আমার তারা মায়ের, আমি মা সিদ্ধেশ্বরীর আশীর্বাদ নিয়ে যতটা পারি আপনাদের সঙ্গে থেকে আপনাদের যে অসুবিধেগুলো রয়েছে সেগুলোকে সুবিধা যাতে করা যায় করার চেষ্টা করি। আনন্দ হি জীবনম এই কথাটা আপনারা জানেন, যে আমি সকলকে বলি আনন্দের মধ্যে থাকার জন্য যতই দুঃখ বিষাদ মনের মধ্যে আসুক, কিন্তু আনন্দ যদি আমাদের মনের মধ্যে থাকে তাহলে সেই দুঃখ বিষাদ কিন্তু একটা কোণে একটা সাইডে চলে যায়। সুতরাং আনন্দ করে আনন্দের মধ্যে দিয়ে জীবনটাকে অতিবাহিত করতে হবে। খুবই ছোট্ট জীবন, এই ছোট্ট জীবনে আমরা জন্মাই, আমাদের মৃত্যু হয়ে যায়। একটা কথা অনেকেই পৌরাণিক কাহিনী আমি বলি প্রতিটি ক্ষেত্রে, আজকেও নিশ্চয়ই বলবো, আমাকে রিমি নিশ্চয়ই আমাকে বলবে। প্রথমত মূল্যবান সময় থেকে ছুটে আসার জন্য তো ধন্যবাদ। অবশ্যই বহু দর্শক বন্ধু কিন্তু শাস্ত্রীজি মুখিয়ে থাকে লাইভ অনুষ্ঠানে আসার জন্য, তাছাড়াও আজকে শাস্ত্রীজি কি বিষয় কি জানাবে সেই মূল্যবান বক্তব্য শোনার জন্য, তো তাদের হয়তো আমার থাকেই প্রত্যেক দিন কিছু না কিছু। আজকে একটি বিষয় নিয়ে, যেহেতু পুরাণের কথা তো আপনার থেকে শুধু শোনা, ভীষণ জানতে ইচ্ছা করছে যে কথাটা আমরা খুব শুনে থাকি, অনেক অনুষ্ঠানে অনেকেই শুনে থাকে, কিন্তু মূল বিষয়টি কিন্তু আমরা জানি না। সেটি হচ্ছে কুম্ভ মেলা। কুম্ভ মেলা বিষয়টি কেন হয় বা কি, সেই বিষয়ে যদি আমার দর্শককে আপনি কিছুটা বলেন। একটা কথা আমি বলছিলাম যে আমাদের সময়টা অতি অল্প, ছোট্ট সময়ের মধ্যে আমরা জন্মাই এবং তারপর আমাদের মৃত্যুবরণ করতে হয়, আমরা কিন্তু এই ধরাধাম ছেড়ে চলে যাই। এবার এই কথাটা বলতে গিয়ে এই কুম্ভ মেলার কথা যখন আমাকে রিমি বলল, তা কুম্ভ মেলা এটাও একটা পৌরাণিক বিরাট বড় কাহিনী রয়েছে। কেননা ব্যাপার হচ্ছে আদিকালে পুরাকালে আমরা যে সকল বই থেকে পুঁথি থেকে পাই সেখানে বলতে গেলাম যে আমাদের ছোট্ট সময় কেন বলছি জানেন, কারণ একটাই, পৃথিবীতে আমরা যখন জন্মাই এবং আমাদের মৃত্যুবরণ হয় আমাদের যে একটা বছর 365 দিন সেটা আমাদের দেবতাদের কাছে একটা দিন, এটা কিন্তু অনেকেই জানেন না, একদমই জানা নেই। 365 দিনটা মানে একটা বছর মানে আমাদের দেবতাদের একদিন একদিন। তা সুতরাং আমরা যে 70 বছর কেউ বাঁচি, কেউ 80 বছর বাঁচি, কেউ 90 বছর বাঁচি, বা কেউ আরো কম বছর বাঁচি, 50 বছর 50 দিন পড়ছে দাদা। হ্যাঁ, এবার 70 বছর বাঁচা বা 80 বছর মানে 70 দিন বা 80 দিন। এই তা আমি এই কুম্ভ মেলার কি করে হয়েছে সৃষ্টি
সেই গল্প বলতে গিয়ে বা সেই পুঁথি থেকে যেটুকু আমি জেনেছি সেটা বলতে গিয়ে বলবো যে দেখুন, যখন দেবরাজ ইন্দ্র তপস্যা করছেন নারায়ণের কাছে, তপস্যা করতে গিয়ে তিনি লক্ষ্মীকে তার স্ত্রী হিসেবে প্রার্থনা করলেন বা কামনা করলেন, তখন লক্ষ্মীকে মানবী রূপে জন্মগ্রহণ করার জন্য দেবরাজ শ্রীকৃষ্ণ তিনি কিন্তু স্বয়ং বিষ্ণু তিনি বললেন যে হ্যাঁ মা লক্ষ্মী তিনি তাহলে একটি মানবী রূপে জন্মগ্রহণ করুক। এবং তারপরে দেবরাজ ইন্দ্র এবং বিষ্ণু এনার চাইলেন যে একটা সমুদ্র মন্থন হোক এবং সেটা করুক কে না আমাদের ব্রহ্মা, ব্রহ্মাদেব সেই সমুদ্র মন্থনটা করুক। এবং ব্রহ্মাদেব তখন সকল দেবতাদের, এবং আপনাদের বলি সেই সমুদ্র মন্থন করতে গিয়ে কিন্তু দেবতা এবং অসুর অসুরদেরও প্রয়োজন হয়েছিল, কারণ মন্থন করতে গিয়ে যে শক্তি দরকার হয় এবং যে জায়গা বা যে স্থান দরকার হয় সেখানে কিন্তু প্রবল যদি শক্তি না থাকে তাহলে কিন্তু সেই সমুদ্র মন্থন হয়নি, হতো না। সেই জন্য দেবতা এবং অসুররা মিলে, এবং অসুরদের বলা হলো সমুদ্রে মন্থন করার পর যে ভাণ্ড বা ভাণ্ডার আসবে সেটা কিন্তু আমরা নিজেদের মধ্যে ভাগ করে নেব দেব অসুরে। এবং তখন যখন সমুদ্র মন্থন হচ্ছে, তখন সমুদ্র মন্থনের সময় দেব অসুরদের মধ্যে সেই চুক্তি হলো যে সমুদ্র মন্থন করে যে ভাণ্ডার আমরা পাবো, যা পাবো রত্ন হোক ভাণ্ডার হোক যেটা পাবো সেটা দেব আর অসুর আমরা আদা আদি করে ভাগ করে নেব। তো সুতরাং সমুদ্র মন্থন যখন হচ্ছে এবং দেবতারা ঠিক করলেন, ইন্দ্রদেব ঠিক করলেন যে সমুদ্র মন্থন হওয়ার পর যে ভাণ্ডটা আসবে সেটা মা লক্ষ্মী এবং দেবতাদের যিনি চিকিৎসক ধন্বন্তরী দেবীর ওপর দায়িত্ব দেওয়া হলো তারা দুজনে মিলে সেই ভাণ্ডটা নিয়ে আসবেন যেটা বেরোবে আর কি। তো যাই হোক, তা সমুদ্র মন্থন চলছে, মন্থন চলাকালীন তারপরে যখন ভাণ্ড বেরোলো তখন সেই একটা বড় ভাণ্ডারটা সেই সমুদ্র মন্থন করে যেটি পাওয়া গেল সেটা হচ্ছে অমৃত একটা ভাণ্ডার তার মধ্যে। এবং সেই ভাণ্ডারটা কি, সেটা হচ্ছে সেটার ভেতরে যে জিনিসটা ছিল যে অমৃতটা ছিল সেটা পান করলে অমরত্ব লাভ হয়, এবং সেই অমরত্ব লাভের যে ভাণ্ডার সেই ভাণ্ডারটিকে যখন ধন্বন্তরী নিয়ে আসছেন তখন দেবরাজ ইন্দ্র তার পুত্র জয়ন্তকে বললেন যে ওইটাকে নিয়ে পালিয়ে যাওয়ার জন্য, কারণ কি মানে ওইটা যদি অসুররা পেয়ে যায় তাহলে অসুরদের মধ্যে সেই অমরত্ব লাভ হবে, তখন ওরা জ্বালিয়ে খাবে নানা রকম অশান্তি। সেই জন্য ওটাকে নিয়ে ইন্দ্রদেব তার পুত্র জয়ন্তকে বললেন যে তুমি ওটাকে নিয়ে পালাও। এবার সেই পুত্র জয়ন্ত যখন সেইটাকে নিয়ে দৌড়চ্ছেন পালিয়ে যাচ্ছেন সেই স্থান থেকে, তখন দৈত্যগুরু শুক্রাচার্য তিনি অসুরদের বললেন যে ওর পেছনে ধাওয়া করো এবং ওকে ধরো, কেন ও ভাণ্ডারটা নিয়ে চলে যাচ্ছে, এটা কিন্তু আমাদের পক্ষে খুব ক্ষতি সাধন হবে। এই হচ্ছে ব্যাপার, এই করতে 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 গল্প এগোচ্ছে। কেউ আছেন নাকি? হ্যাঁ বন্ধু, অপেক্ষা করছে আর লাইনটা ধরে শান্ত মনে কিন্তু বন্ধু আমাদের কথা শুনছে, কারণ শাস্ত্রীজির কথা শোনার মতোই কথা। কে আছেন সঙ্গে তাকে স্বাগত জানাবো। হ্যালো নমস্কার। হ্যালো নমস্কার, বলুন কে বলছেন, কোথা থেকে বলছেন? মুনমুন সেন বলুন, কোথা থেকে বলছেন? হ্যাঁ আপনি আপনার বিষয় জানবেন? আপনার মেয়ের বিষয় জানবেন? মেয়ের নাম বলবেন? আচ্ছা মেয়ের নাম মুনমুন সেন। আচ্ছা ডেট অফ বার্থ, জন্মস্থান, সময় বলুন। 26/3/2000 সাল, ঠিক আছে। সময়টা বলবেন, জন্ম সময়? 5:40 বিকেল 5:40 হ্যাঁ না 2000 26/3/2000 5:40 বিকেল, তাই তো? সন্ধ্যা 5:40। জন্মস্থান বলুন? হাওড়া। রাশি লগ্ন কিছু জানা আছে? না না। আচ্ছা কি জানতে চাইছেন, ক্যারিয়ার নিয়ে প্রশ্ন? হ্যাঁ। ঠিক আছে আপনি সঙ্গে থাকুন, শাস্ত্রীজি বলছে অনুষ্ঠান দেখা হয়। টাইম অফ বার্থ কি বলছে? টাইম 5:40 বিকেল, বিকেল 5:40, আর জন্মস্থান হাওড়া। ক্যারিয়ার নিয়ে প্রশ্ন, এখন কি করছে মেয়ে? উচ্চশিক্ষা আছে কিনা সেটা জানতে চাইছেন? হ্যাঁ। কি পড়ছে এখন মা? কি পড়ছে এখন মেয়ে? ফার্স্ট ইয়ার পড়ছে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ প্লেসটা হাওড়া। মা বলুন আনন্দ হি জীবনম। হ্যাঁ এটা বলতে হবে।
নালে জীবনটা আনন্দ হবে কি করে? আপনি আপনার মেয়ের সম্বন্ধে জানতে চাইছেন তো? তাহলে জানতে গেলে তো আপনাকে আনন্দে থাকতে হবে, নালে কি করে হবে? হ্যাঁ, আর আমার সাথে থাকতে গেলে আনন্দ করে থাকতে হবে, যত কষ্ট দুঃখই থাক সব কেটে যাবে, ঠিক আছে মা? হ্যাঁ, আমি বলে দিচ্ছি, মেয়ের রাশি লগ্ন গণ জানা আছে? তাহলে একটু মা লিখে নিন। হ্যাঁ, রবিবার জন্ম। হ্যাঁ, রবিবার জন্ম, জ্যেষ্ঠা নক্ষত্র, বৃশ্চিক রাশি, মিথুন লগ্ন, ঠিক আছে? আর দেবাড়ি গণ মানে অসুর গণ যেটাকে আমরা বলি। আচ্ছা, এবার কি জানতে চাইছো মা? ওর বয়স তো 18 বছর হলো। হ্যাঁ, কি পড়ছে এখন? হাই সেকেন্ডারি না, ফার্স্ট ইয়ার পড়ছে। ফার্স্ট ইয়ারে পড়ছে, তাহলে ভালোই পড়ছে, তাহলে খারাপ কিছু তো পড়েনি। উচ্চশিক্ষা আছে কিনা প্রশ্ন। আচ্ছা, হ্যাঁ একদম, আপনি শুনতে থাকুন। শাস্ত্রীজি বলছে অনুষ্ঠান কেমন লাগছে একটু শেয়ার করবেন। ভালোই লাগছে। অনুষ্ঠান ভালো লাগছে? আর ফোনে লাইভ অনুষ্ঠানে তো সকলে সুযোগটি পায় না, তা আপনি তো পেয়ে গেলেন, তা আবার ফার্স্ট কলার আমাদের। আপনি শাস্ত্রীজি বললেন একটু আনন্দ থাকতে হবে, তাই আনন্দ থেকে লেগে গেল। একদম, ডেফিনেটলি শাস্ত্রীজির কথাই, কিন্তু আমরা অনুষ্ঠানটা শুরু। আচ্ছা মা, ওর লগ্নের থেকে দ্বিতীয়তে রাহু রয়েছে, ঠিক আছে মা? আর ষষ্ঠে চন্দ্র রয়েছে, মানসিক চঞ্চলতা ওর একটু থাকবে, কিন্তু পড়াশোনা ওর ভালোই হবে, খারাপ হবে না মা, ঠিক আছে? ওর বুধ এবং শুক্রের যে অবস্থান আমি দেখছি এবং রবির যে অবস্থান দেখতে পাচ্ছি, ঠিক আছে, পড়াশোনা হবে, উচ্চশিক্ষা হবে, ঠিক আছে? ও কি, ও কি নিয়ে পড়ছে এখন? আর্টস নিয়ে পড়ছে। হ্যাঁ ঠিক আছে, এবং বলি, ওর যখন ওর রবিটা এমন জায়গায় এমন পজিশনে রয়েছে, ও কিন্তু অনেক লোকের জন্য অনেক কাজ করবে, কিন্তু তাতে লোকে ওর কিন্তু 100% করলে ওর 2% কি 4% লোকে বলবে হ্যাঁ করেছে, বুঝতে পেরেছেন? এই হচ্ছে ব্যাপার, এটা ঠিক বলছি কি? দেখুন, বললে বলবেন যে ঠিক হচ্ছে নাকি। এগোয়নি, হ্যাঁ, এখন বাচ্চা বয়স, এখন 18 বছর বয়স, সবে চলছে, এখন বন্ধু বান্ধব এদের নিয়ে এখন চলছে, তাই তো? হ্যাঁ, তবে মা, বন্ধু বান্ধব থেকে যতটা পারবেন সরিয়ে রাখবেন, যত কম বন্ধু বান্ধব হয় তত ভালো, হ্যাঁ, এটা লক্ষ্য রাখতে হবে। আর দ্বিতীয় কথা হচ্ছে, ওর পড়াশোনা হবে, ওর লাইফ ভালো হবে, ওর বুধটা যে অবস্থানে রয়েছে, তবে এখন ব্যাপার হচ্ছে ওর অন্তর্দশা এবং দশাটা আমি দেখে বলে দিচ্ছি। 2018 এখনো শুক্রের দশা চলছে মা, ঠিক আছে? আমি একটা কথা বলেছি, শুক্রের সাথে মঙ্গলের দশা চলছে, ঠিক আছে? এখন একটুখানি দুর্ঘটনা যোগ ও সামান্য হলেও থাকতে পারে, ঠিক আছে? রাস্তাঘাটে যাতায়াতের পথে হয়তো কোনো দুর্ঘটনা, ধাক্কা ধাক্কি এগুলো হতে পারে, এগুলো থেকে একটু সাবধানে থাকতে বলো মা। কতদিন আছে এটা? এটা 2019 আগস্ট মাস অব্দি চলবে, ঠিক আছে? তারপরেও আমি তোমায় বলি মা, 2022 পর থেকে, 2022 লিখে নাও মা, 4 আগস্ট, 4th আগস্ট, 4th আগস্ট 2022, তারপর থেকে, হ্যাঁ, ওর সময়টা ভালো যাবে, এবং সেই সময়টা ভালো 2025 অব্দি থাকবে, 25 এপ্রিল অব্দি, ঠিক আছে? এখন একটু সমস্যা থাকবে, কিছু কিছু সমস্যা, সেই সমস্যাগুলো সমাধান করে নিতে হবে, যদি পারো কারুকে মা তুমি সামনাসামনি দেখিয়ে বা মেয়েকে দেখিয়ে একটু করে নিও মা। হ্যাঁ, একটু সামান্য আংশিক কাল সর্পযোগ, আংশিক কিছু নয় সেটা, মানে সামান্য হলো, অল্প একটু কাল সর্পযোগ রয়েছে, ঠিক আছে মা? এইটা একটুখানি তোমাকে কারেকশন করে নিতে হবে, বা কারো ভালো অ্যাস্ট্রোলজার বা জ্যোতিষীর কাছে গিয়ে এই প্রতিকারটা করতে হবে। দেখো, আগে পড়াশোনাটা ভালো করে হোক, ওর পড়াশোনা রয়েছে, পড়াশোনার যোগ, উচ্চশিক্ষার যোগ রয়েছে, ঠিক আছে? এইটা কমপ্লিট করে তারপরে পড়াশোনা যখন এগোবে পাবে, কিন্তু আমি যেটা বললাম, 2020 পর ওর কিন্তু ভালো চাকরির একটা যোগ রয়েছে, আর 2022 পর আরও ভালো সুচাকুরি পাবে, ঠিক আছে?
বিবাহ দেখুন একটা ও কথা বলি, ফোনে লাইভ অনুষ্ঠান তো, তাই আমাদের বহু মানুষ অপেক্ষা করে থাকে। এতটা ডিটেলস জানতে গেলে স্বাস্থ্য চেম্বারে যোগাযোগ করতে হবে, আর যাদেরকে আমরা ফোনে লাইভ অনুষ্ঠানের সুযোগ করে দিতে পারি না, বা শুধুমাত্র লাইভ অনুষ্ঠানে যারা ফোন করেন তারা কিন্তু সমস্যা শুধু জেনে নেওয়া, জেনে নেওয়া মানে কিন্তু শুধু জেনে বসে থাকা মানে কিন্তু মেনে নেওয়া তা তো না, কিন্তু সমস্যা থেকে বেরিয়ে আসতে গেলে চলে আসতে হবে চেম্বারে। চেম্বারের ঠিকানা, চেম্বারের ফোন নাম্বার আমি অবশ্যই জানিয়ে দেবো। আপনারা বুকিং নাম্বার, আমাদের টিভি স্ক্রিনে দুটি বুকিং নাম্বার যাচ্ছে, আগে আপনারা বুকিং নাম্বারটি নোট ডাউন করে নিন। আপনাদের উদ্দেশ্যে আমি আরও একবার জানিয়ে দিচ্ছি, 9674874719, 9674874816, এই দুটি নাম্বার বুকিং নাম্বার, বুকিং করে চেম্বারে আসতে হবে। কোথায় কিভাবে পেয়ে যাচ্ছেন স্বাস্থ্যজিকে আমি জানিয়ে দিচ্ছি, রবিবার, প্রত্যেক রবিবার কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন স্বাস্থ্যজিকে ব্যারাকপুর, ব্যারাকপুরে পেয়ে যাচ্ছেন প্রত্যেক রবিবার, সেটি বিকেল 4টে থেকে 8টা, আর সকালে পেয়ে যাচ্ছেন রবিবার বালিতে সকাল 11টা থেকে বেলা 2টো। ব্যারাকপুরে পাচ্ছেন বিকালে, বালিতে পাচ্ছেন সকালে, রবিবার এই দুটি জায়গায় স্বাস্থ্যজিকে পেয়ে যাচ্ছেন। সোমবার পাচ্ছেন বরাহনগরে, সোমবার বরাহনগরে পাচ্ছেন বিকেল 5টা থেকে 8টা, মঙ্গলবার পাচ্ছেন বাগুইহাটিতে বিকেল 4টে থেকে 8টা, বুধবার পাচ্ছেন কালীঘাটে সন্ধ্যে 6টা থেকে রাত 9টা, প্রত্যেক বৃহস্পতিবার পাচ্ছেন হাতিবাগানে বিকেল 5টা থেকে রাত 9টা, আর প্রত্যেক শনিবার পাচ্ছেন রিষড়ায় দুপুর 1টার থেকে বিকেল 4টে। এইগুলো আমি বলে দিলাম লোকাল চেম্বার, এছাড়াও দূরের চেম্বারে আপনারা পেয়ে যাচ্ছেন ঘাটাল, কলাঘাট, নন্দকুমার, বোলপুর, ধূপগুড়ি। এর ডেটসটা জানতে গেলে আপনাকে বুকিং নাম্বারে ফোন করে চলে আসতে হবে, আর বুকিং নাম্বারে আপনারা বাই অ্যাপয়েন্টমেন্টের জন্যই শুধুমাত্র ফোন করবেন, চেম্বারে এসে সমস্যার সমাধানটি নিয়ে যাবেন। স্বাস্থ্যজি, আমরা যে আলোচনায় ছিলাম কুম্ভ মেলা, এরপর যেটা বলছিলাম ইন্দ্রদেবের পুত্র জয়ন্ত যখন সেই অমৃত কুম্ভটিকে নিয়ে চতুর দৌড়ে বেড়াচ্ছেন, এবং বেড়াতে বেড়াতে তিনি যখনই হাঁপিয়ে যাচ্ছেন তিনি এক একটা জায়গায় অবস্থান করছেন, তিনি সেই জায়গাগুলো ধরুন হাঁপিয়ে গেলেন সেই জায়গায় উনি বসে যাচ্ছিলেন, এবং যখনই সেই জায়গাগুলো বসে যাচ্ছিলেন সেখানে একটু একটু 2-4 ফোঁটা করে চলকে চলকে সেই থেকে আপনার সেই হাঁড়িটা থেকে সেই কলস থেকে আপনার সেই ভেতরের যে অমৃত ভাণ্ডার রয়েছে একটু একটু করে পড়ছিল। তা সেই সময় যে যে জায়গায় উনি দাঁড়িয়েছিলেন, মানে দৌড়তে দৌড়তে তিনি 4টে জায়গায় দাঁড়িয়েছিলেন, একটা হচ্ছে প্রয়াগ, একটা হচ্ছে নাসিক, আর একটা হচ্ছে হরিদ্বার, আর একটা হচ্ছে উজ্জয়িনী। এই 4টি জায়গাতে ওনাকে একটু করে দৌড়তে দৌড়তে যাচ্ছেন, এবং আমাদের যেটা আমি বললাম এর আগে যে আমাদের 365 দিন মানে দেবতাদের একদিন, এটা যদি না হতো তাহলে কিন্তু আমরা দেবতাদের যখন ডাকতাম দেবতারা ঘুমোবার সময় পেতেন না, তো এই হচ্ছে ব্যাপার। তো সেই সময় তিনি যখন দৌড়চ্ছেন দৌড়তে দৌড়তেন সেই 3 দিন অন্তর তিনি ওই একটা জায়গায় গিয়ে রেস্ট নিচ্ছেন। তার মধ্যে 4টে জায়গার নাম আমি বললাম, একটা হচ্ছে হরিদ্বার, একটা হচ্ছে প্রয়াগ, আর একটা হচ্ছে নাসিক, আর একটা হচ্ছে উজ্জয়িনী। এই 4টি জায়গায় তিনি রেস্ট নিয়েছিলেন, এবং তার সেই কলস থেকে 1 ফোঁটা চলকে পড়েছিল সেই জমিতে। তো সুতরাং ওই 4টি জায়গা তিনি দাঁড়িয়েছিলেন 3 বছর অন্তর, মানে আমাদের হিসেবে 3 বছর, দেবতাদের হিসেবে 3 দিন। তা সেই জন্য প্রত্যেক 3 বছর অন্তর ওই 4টি জায়গায় কুম্ভ মেলা হয়ে থাকে বা কুম্ভ স্থান হয়ে থাকে, এবং 12 বছর অন্তর, প্রতি 12 বছর অন্তর মহাকুম্ভ হয়ে থাকে। এটাই আমাদের কাছে একটা গল্প, বা এটা কিভাবে এসছে এই প্রাচীন পুঁথি থেকে আমরা পাই এইটা, ঠিক আছে। এই হচ্ছে কুম্ভ মেলার গল্প, এইভাবে কুম্ভ মেলা সৃষ্টি হয়েছিল বা কুম্ভের অমৃত কুম্ভের সৃষ্টি হয়েছিল। এই করতে করতে তারপরে মানুষ যখন যজ্ঞের মাধ্যম দিয়ে এবং পুজোর মাধ্যম দিয়ে সেইখানে প্রতি বছর কুম্ভ মেলার আয়োজন সৃষ্টি হয়েছিল, এবং কুম্ভ মেলা একটা বিরাট ব্যাপার, এবং কুম্ভ মেলায় যারা গিয়ে স্নান করেন তাদের কিন্তু বলে পুণ্য লাভ হয়। হ্যাঁ, সেটা একদম, কিন্তু কুম্ভ মেলাটা কি বা কুম্ভ মেলা বিষয়ে পুরাণের কি তত্ত্ব সেটি কিন্তু আজকে আমরা স্বাস্থ্যজির মুখে শুনলাম। স্বাস্থ্যজি, আপনি আসা মানে তো তত্ত্ব জানার, আপনি আসা মানে কিন্তু দর্শকরা ওয়েট করে থাকে যে অনুষ্ঠান শেষের আগে কি বিশেষ কিছু পাবো, সেটা অবশ্যই তো আমাদের টোটকা, কিন্তু বন্ধু এসে গেছে তাকে আমরা চট করে নিয়ে নিই। হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ দাদাকে নমস্কার, আপনাকে নমস্কার। হ্যাঁ দিদি নমস্কার, আনন্দহি জীবনম। হ্যাঁ আনন্দহি জীবনম দাদা, বলুন আপনি কে বলছেন, কোথা থেকে বলছেন? একটা কথা জানাচ্ছি, একটা ফিডব্যাক। আচ্ছা, ভাই গেছিল। আচ্ছা, ভাই দাদার কাছে এসেছিলেন। আচ্ছা বলুন। সে সরকারি চাকরি পেয়ে গেছে। বাহ, আচ্ছা কোথায় এসেছিল মা? ওই আপনার বড়নগর চেম্বারে। আচ্ছা 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 আচ্ছা, বড়নগর চেম্বারে। তখন স্বাস্থ্যজির কাছে স্বাস্থ্যজি বলে দিয়েছিল তো যে, মানে এবং প্রতিকারও দেয়নি সব থেকে। আচ্ছা, তোমার খুব ভালো টাইম আসবে, আর কিছুদিন পরে তুমি একটু ওয়েট করে যাও, তোমার হবে চাকরি।
বাহ, সেটা ডেটও দিয়ে দিয়েছিল যে 2017-এর মধ্যেই হয়ে যাবে, 2015-এ গেছিল ও, 2017-এর মধ্যে দাদা ডেট দিয়েছিল, তার মধ্যেই হয়ে গেছে। ও তো কোথা থেকে এসেছিল মা, কি নাম? আমার না বাবা, পাশের বাড়ি। আচ্ছা, কি নাম ছিল? নাম জ্যোতির্ময় মুখার্জি। আচ্ছা 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 আচ্ছা, শুনতে পাচ্ছেন? জয় মা, জয় মা। হ্যাঁ, চিনতে তো পারছি। তা আমি তো ওই জন্যই বলি, সবসময় স্টোন পড়লেই যে ভালো হয় সেটা নয়। হ্যাঁ, সময় যখন আসবে, সময় তালে তালে হয়। আর কিছু মন্ত্রাদি আমি দিয়ে থাকি, যে সেই মন্ত্রগুলো জপ করার জন্য বলি, সেই মন্ত্র জপ করলেও অনেক সময় অনেক ভালো জিনিস হয়। এটা আমি নিজেও দেখেছি, এবং আমি যাদের যাদের দিয়েছি তারাও আমাকে বলেছেন, আজকে তুমিও আমাকে বললে মা। তার মানে আপনাকে একটা প্রশ্ন করি, আমাদের সাধারণ মানুষের একটা ধারণা আছে, জ্যোতিষ চেম্বারে যাওয়া মানে বহুমূল্যের আমাদের প্রতিকার নিতে হবে, তাহলে সেই ধারণাটা ভুল, তাই তো? সঠিক জায়গায় পৌঁছতে পারলে, গাইডলাইন বা কিছু নিয়ম মেনে চললেও কাজ হয়, শাস্ত্রীজি কিন্তু সেটা প্রমাণ করেছে। ঠিক সেই অনেকের কাজই নেয় না, কেন নেয় না, কারণ হচ্ছে তাদের হয়তো প্রতিকার লাগছে না। একদম একদম, খুব ভালো লাগলো, সব থেকে ভালো লাগলো আপনার অন মিডিয়ায় এই ফিডব্যাকটা। আমার বহু দর্শক বন্ধুর কিন্তু একটা ভুল ধারণা। আচ্ছা, চট করে বলুন। আচ্ছা, ডেট অফ বার্থটা বলুন, নামটা বলুন, দেবাশিস বন্দ্যোপাধ্যায়। ডে আগস্ট, কত আগস্ট? 10-ই আগস্ট 1964। সময় বলবেন? রাত্রি 10টা 10। জন্মস্থান? বনগাঁ। ঠিক আছে, কেরিয়ার নিয়ে প্রশ্ন, কি করছেন? 1964। হ্যাঁ, 64। হ্যাঁ, কে হয় আপনার হাজবেন্ড? হাজবেন্ড। আচ্ছা আচ্ছা, কি জানতে চাইছেন হাজবেন্ডের? আচ্ছা, 96 কি টাইমটা কি বললো, মানে ডেটটা? 10-ই আগস্ট 64। মানে একটা, উনি এখন একটা চাকরি করছেন, তাই তো? আচ্ছা, অন্য কোন অপশন এসছে, বেটার অপশনটা হবে কি? কোথায় চাকরি করছে মা? এখন করছে ওই যে বাবা রিসরাতে, সেবা সদন হসপিটালে। আচ্ছা, তো এখন আর একটা সুযোগ আসছে, এটা কনফার্ম হবে রাত 10টা 10। আরে এটা সেন্ট্রাল কনভেন্ট। এখন কোথায় থাকা মা, রিসরাতেই থাকা হয়? হ্যাঁ, না না, এখন সোপুরে থাকি বাবা, আমার হাজবেন্ড তো আপনার ওই ইয়ে দেখেছে, মানে আপনার রিসরাতে, ওখানে আমাকে বললো স্যার, প্লাস ওরও কাজ পেয়েছে বলে ওখানেই ফোনটা করা আপনাকে। আচ্ছা, রাত্রি 10টা 10, তো আর টাইম কি বনগাঁ? না বনগাঁ। হ্যাঁ হ্যাঁ, বনগাঁ। ওই ভাই বললো এত ব্যস্ত হয়ে গেছে যে এখন সময়ই পায় না, মানে এখন তো চাকরিতে জবে ইয়ে করে ফেলেছে। আচ্ছা, তাহলে আপনি আসতে চাইছেন তো শাস্ত্রীজির কাছে? হ্যাঁ অবশ্যই আমি যাব। একদম, আপনার সাথে সাথে আমি ছোট্ট করে আরো একবার চেম্বারটা আমার দর্শক উদ্দেশ্যে জানিয়ে দিই, কারণ তার অপেক্ষা করছে। প্রত্যেক রবিবার শাস্ত্রীজিকে আপনারা পেয়ে যাবেন সকাল 11টা থেকে 2টো বালি, আর বিকেল ব্যারাকপুরে পেয়ে যাবেন বিকেল 4টের থেকে 8টা, প্রত্যেক সোমবার পেয়ে যাবেন বরাহনগরে বিকেল 5টা থেকে রাত 8টা, প্রত্যেক মঙ্গলবার পেয়ে যাবেন বাগুইঘাটে বিকেল 4টের থেকে 8টা, প্রত্যেক বুধবার পেয়ে যাবেন কালীঘাট সন্ধ্যে 6টা থেকে 9টা, প্রত্যেক বৃহস্পতিবার পেয়ে যাবেন হাতিবাগান 5টা থেকে 9টা, যেটি আপনি শুনছিলেন, শনিবার, প্রত্যেক শনিবার রিস্টায় আপনারা পেয়ে যাবেন 1টার থেকে 4টে। বুকিং নাম্বারটি আগে নোট ডাউন করুন, কারণ বুকিং কিন্তু মাস্ট চেম্বারে আসার আগে। শুনে নিন, সোমবার দিন জন্ম ছিল? হ্যাঁ সোমবার। হ্যাঁ সোমবার জন্ম, উত্তর ফাল্গুনী নক্ষত্র, কন্যা রাশি মকর লগ্ন। আচ্ছা ঠিক আছে মা, এগুলো জানা ছিল? মেষ লগ্ন একজন বলেছিল, একটু মেলাবো না? মেলার বলতে আমার, আমি যেটা পেয়েছি কন্যা রাশি, মেষ লগ্ন নয়, মকর লগ্ন, এটা লিখে নাও। আর নরগণ? হ্যাঁ ঠিক আছে। এবার তুমি জানতে চাইছো ভালো চাকরি হবে নাকি? এবার বয়সটা এমন জায়গায় গেছে, আর রিসদার সেবা সদনের কথা বললে, সে সেবা সদন এখন সেই সেবা সদন নেই, এখন খুব অবস্থা খারাপ সেখানে, আমি জানি, আমি সেই সম্বন্ধে জানি। হ্যাঁ, এবার যাই হোক, প্রবলেম হচ্ছে যেটা আমি বলে দিচ্ছি, এখন একটু মানসিক চঞ্চলতা রয়েছে, অস্থিরতা রয়েছে প্রচন্ড, ঠিক আছে, এবং যে কোনো সিদ্ধান্তের অভাব হ্যাঁ থাকবে, কারণ চন্দ্র বুধ এক ঘরে রয়েছে, এবং যে ঘরে বসে আছে সেই ঘরটা কিন্তু দুজনে দুজনের পক্ষে খুব ক্ষতিকারক ঘর, যার জন্য চন্দ্রর জন্য মন কারক রোজ, আমার মন অস্থির রয়েছে, মন চঞ্চল রয়েছে, আর বুধ সেখানে সঠিক সিদ্ধান্তের অভাব দিচ্ছে, ঠিক আছে। যদি ভালো কোনো চাকরির প্রস্তাব আসে অবশ্যই কথা বলে এইটাকে ঠিক করতে হবে, নাহলে হবে না, ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। আপনার কাছে তাহলে যাবো, এই মাসেই কথা আছে,
তুমি মা ওখানে, তোমার নাম কি মা? আমার নাম হচ্ছে সোমা ব্যানার্জি। সোমা, তুমি মা ওখানে ফোন করে কথা বলে নাও, কথা বলে বুকিং করে নাও। তোমার কোথায় সুবিধা হবে? তুমি সোদপুরে থাকলে ব্যারাকপুর আসতে পারো। আমার হাতিবাগানে সুবিধা, বড়নগর সুবিধা। তুমি স্মৃতির মোড়েও আসতে পারবে শুক্রবার থেকে, আগামীকাল থেকে আমি স্মৃতির মোড়েও বসছি। কোথায় বসছেন? স্মৃতির মোড় বোম্বে ডাইং শোরুম, ওখানে তুমি পেয়ে যাবে মা কালকে। বড়নগরে বসছেন কি? হ্যাঁ, বড়নগরটা, বড়নগরে তুমি পাবে, কিন্তু তোমার স্মৃতির মোড়টা আগামীকাল তুমি পেয়ে যাবে। আর আজকে তুমি হাতিবাগানে আমাকে পাবে মা। আচ্ছা দাদা, এটা কি হওয়ার চান্স আছে কি? কোনটা? চাকরিটা? হ্যাঁ, হওয়ার চান্স আছে, এবং সেই জন্যই বললাম যেটা ওর সমস্যা হচ্ছে, চন্দ্র বুধের একটু সমস্যা রয়েছে। এমন ঘরে বসে আছে, চন্দ্র ডিস্টার্ব, বুধও ডিস্টার্ব, দুই গ্রহ দুটোকে ডিস্টার্ব দিচ্ছে। এবং ফুল্লতলায় যান, আসলে ওখানে আমার বাপের বাড়ি, তো ওখানেও তাহলে আপনার সাথে যোগাযোগ। কোথায়? হ্যাঁ হ্যাঁ, ফুল্লতলায়। আচ্ছা ঠিক আছে, তুমি মা ফোন করে বুকিং করে চলে এসো মা, আমি যা সমস্যা আছে আমি নিশ্চয়ই দেখে দেবো মা। ঠিক আছে মা, আনন্দ হি জীবনম। হ্যাঁ, আনন্দ হি জীবনম। হ্যাঁ হ্যালো, হ্যাঁ দাদা, তাহলে আমি যাবো, তাহলে একটু দেখুন আপনি যদি একদম। আমি আপনাকে একটা কথা বলবো, শাস্ত্রীজি এতক্ষণ ফোনই লাইভ অনুষ্ঠানে, কিন্তু শাস্ত্রীজির মতো প্রেডিকশন আপনি কোথাও পাবেন না, কারণ এতটা কম সময়ের মধ্যে এতটা ধৈর্য নিয়ে বলাটা কিন্তু পসিবল না, অনেকে অপেক্ষা করছে। ছোট্ট একটা অ্যাডভাইস দিদি আপনি আমার শুনুন, অনেকটা আপনি শুনে নিয়েছেন, সম্ভাবনা রয়েছে সেটি কিন্তু শাস্ত্রীজি জানিয়ে দিয়েছেন। কিছু সমস্যা, কিছু প্রতিকারের জন্য প্রয়োজন যেটা, তার জন্য কিন্তু আপনাকে যোগাযোগ করতে হবে চেম্বারে। প্লিজ আপনি বুকিং নাম্বারটা নিয়ে নিন, আপনি কালকে পেয়ে যাবেন স্মৃতির মোড়ে, এছাড়া প্রত্যেক সোমবার পাচ্ছেন বরাহনগরে। আপনার সুবিধা অনুযায়ী চেম্বারে যোগাযোগ করে নিন, সঙ্গে থাকুন। শাস্ত্রীজি, আমরা যে আলোচনায় ছিলাম, প্রথমত যে পৌরাণিক কাহিনী মানেই আপনি, মানে আপনি মানেই হচ্ছে পৌরাণিক কাহিনী, এরকম দর্শকদের একটা আশা। তো আজকে আমরা কুম্ভ মেলা নিয়ে শুনলাম, এছাড়া মানুষের একটা সমস্যা, যখন যে ফোনটা আসলো এই বিষয় নিয়ে আমি একটা কথা বলতে চাই উইথ ইউর পারমিশন। কি বললো যে প্রতিকার আপনি দেননি, কিন্তু সরকারি চাকরি হয়েছে। তো আমাদের সাধারণ মানুষের তো একটা জেনারেলি একটা ধারণা রয়েছে যে গেলেই প্রতিকার লাগবে বা প্রতিকার আমাকে নিতে হবে। তার থেকেও কিন্তু বাইরে কিছু জ্যোতিষ, অ্যাস্ট্রোলজি যে কতটা সত্য সেটা যদি সঠিকভাবে প্রেডিকশন করা যায়, তা ছাড়াও কিন্তু পসিবল। এটি এই ফোনটা কিন্তু আমার বহু দর্শকের একটা ভুল ধারণা আজকে কেটে গেল একদম। না, আমি তো বলি সব সময় যে সবসময় যে পাথর দিয়ে, স্টোন দিয়ে, অনেক টাকা খরচা করিয়ে দিয়ে মানুষকে রাস্তায় নামিয়ে দিয়ে তো লাভ নেই। আমি বলি কি, অনেক সময় আমি অনেক অনেক আমার এপিসোড যারা দেখেছেন তারা জানেন, আমি আমার জ্যাঠামশাইকে দেখেছি, হ্যাঁ আমি আমার পূর্বপুরুষদের দেখেছি, তারা ধ্যান জবের মাধ্যমে তারা কিন্তু অনেক বাধা অতিবাহিত করতেন। হ্যাঁ, ঘাত চাঁদ রয়েছে, দেখা যাচ্ছে কুষ্টিতে ঘাত চাঁদ রয়েছে, হ্যাঁ সেখানে ঘাতক চাঁদ মানে বিবাহের পরে মৃত্যু মৃত্যু অবধারিত রয়েছে। কিন্তু আমার জ্যাঠামশাইকে দেখেছি, আমি বলছিলাম যে উনি ধুতি পরতেন এবং কাপড়টিকে গায়ের ওপর এরকম চাপিয়ে নিয়ে তিনি হাতটা ভেতরে করে এরকম জপ করতেন, ধ্যান করতেন, এবং জপ ধ্যান মানে লক্ষ লক্ষ জপ ধ্যান সারাদিন ধরে করে যাচ্ছেন, যখনই সময় পাচ্ছেন তিনি করে যাচ্ছেন। এই যে জপ ধ্যান যে কি জিনিস, আপনারা যারা জানেন না তাদের বলি, যারা ঠাকুর বিশ্বাস করেন না তাদেরকে বলি, যারা আস্তিক লোক তাদেরকে বলি, নাস্তিক লোক তাদেরকে বলি, যে আপনারা জানেন না যে এই ঠাকুর দেবতা, এই মা, এই ঠাকুর, এরা যে কি, এই দেবাদিদেব মহাদেব, হ্যাঁ আমাদের যে হিন্দু ধর্ম, আমরা যারা হিন্দু ধর্মের মানুষ, তারা এই যে ঠাকুরকে 33 কোটি দেবতাকে ডাকি বলি, এটা যে কি সেটা মানে যারা জানেন তারা জানেন। আমি নিজে কিছুটা হলেও বুঝতে পারি যে ঠাকুরের যে ফিলিংস, মায়ের যে ফিলিংস, সেটা আমি কিন্তু বুঝতে পারি। কেননা কোনো অসুবিধে পড়লে, সেই ধ্যান জপ করলে অবশ্যই সেই অসুবিধা থেকে প্রতিকার কিন্তু আমরা পাই। তার জন্য কিন্তু আমাকে অনেক লক্ষ লক্ষ কোটি টাকা দিয়ে আমাকে কোনো স্টোনও পড়তে হচ্ছে না, আমাকে কোনো খরচাও করতে হচ্ছে না, কিছু করতে হচ্ছে। আমি অনেক এরকম মানুষ আছেন আমাকে, আমি অনেক সময় ফোনে সমস্যা জানান বলে একটা মানুষকে বলি, তারা ফোনে তাদের সমস্যা জানান, আমি তাদেরকে বলে দিই ছোটো ছোটো রিচুয়ালসের মাধ্যমে যে কী করে তাদের সেই জায়গাটা কিছুটা হলেও ঠিক করা যেতে পারে। এবার বেশি বড় যেখানে সমস্যা হয়, যেখানে অনেক বড় বৃহৎ আকার, যেখানে দেখতে পাই যে একটা খুব বিরাট সমস্যা রয়েছে, সেখানে বলি যে পারলে চেম্বারে আসুন, এসে আমার সাথে দেখা করুন, সামনে বসে আমি সেই রিচুয়ালসগুলো যেগুলো দিয়েছি সেগুলো করতে থাকুন, পরে আসুন, যেগুলো আছে আমি করে দেবো। এবার এইটা না করলে কি হবে, মানুষের সেবা করতে হবে, মানুষের সেবার মধ্যে দিয়ে কিন্তু আমাদের এই জ্যোতিষশাস্ত্রকে যদি এগিয়ে নিয়ে যেতে পারি, তাহলে জ্যোতিষশাস্ত্রের উপর অনেকের কিন্তু যে দুর্নাম হয়েছে, অনেকে যে কাজগুলো করে গেছেন তাদের জন্য অনেকে যে ভুল বুঝছেন, সেই ভুল বোঝাটা কিন্তু মানুষের মন থেকে কাটবে। এটা জানতে হবে যে আমাদের কাছে এলেই অনেক টাকা খরচা, অনেক কিছু তা নয়,
এটা কিন্তু একটা, আমি বলবো আমার একটা স্যাটিসফ্যাকশন, আমি যখন দুটো লোকের ভালো করে দিতে পারি আমার কিন্তু বিরাট স্যাটিসফ্যাকশন হয়। এইটা কিন্তু প্রত্যেকের মনে কিন্তু সম্ভব হয় না। তো যাই হোক, মানুষ মানুষ এক একটা গ্রহ নিয়ে জন্মান, কারণ নানা রকম গ্রহ নক্ষত্রের ফের থাকে, তাতে তাদেরকে সেইভাবে চলতে হয়। কিন্তু আমার গ্রহ নক্ষত্র বলছে যে না, মানুষের জন্য কিছু করে যাও, যখন জন্মেছো এই পৃথিবীতে সামান্য কটা দিনের জন্য, সেই কটা দিন লোকের জন্য কিছু কাজ করে যাও, যাতে নিজের মনেও স্যাটিসফ্যাকশন, মানুষও যেন মনে করে যে এই লোকটা ছিল, এই কাজটা আমায় করে দিয়ে গেছে। ঠিক আছে, সেই জন্য বলি আনন্দ হি জীবনম, আনন্দের মধ্যে দিয়ে থাকো। একদম, সঙ্গে বন্ধু আছে, হ্যাঁ বন্ধুকে নেব। হ্যাঁ নমস্কার, কে আছেন আমাদের সাথে? নমস্কার, আনন্দ হি জীবনম। জি বানাম, আমার ছেলে সম্পর্কে জানবো। হ্যাঁ, আপনি কোথা থেকে বলছেন? আমি কাটোয়া থেকে বলছি। বলুন ছেলের নাম শুনবো। ছেলের নাম সুরজিৎ মণ্ডল। সুরজিৎ মণ্ডল। ডেট অফ বার্থ, জন্মস্থান, সময়? 12/12/1998। 12/12/1998। সময়? সময় সকাল 8:15। জন্মস্থান? সকাল 8:15। মুর্শিদাবাদ। জন্মস্থান মুর্শিদাবাদ। 12/12/1998 না? 12/12/1998। জন্মস্থান মুর্শিদাবাদ, সময় সকাল 8:15। 8:15। আচ্ছা, এইবার শুনবো প্রশ্ন। শাস্ত্রীজির কাছে কি জানতে চাইছে? এখন কি করছে ছেলে এই মুহূর্তে? এখন বিএ সেকেন্ড ইয়ার করছে। বিএ সেকেন্ড ইয়ার করছে। উচ্চ শিক্ষা আছে কিনা এটা প্রশ্ন আপনার? সরকারি চাকরি হবে না। সবাই সরকারি করলে বেসরকারি কে করবে মা? টাইমটা কি বললে? টাইমটা সকাল 8:15। বলছি মা, সবাই যদি সরকারি করে তাহলে বেসরকারি কে করবে, ব্যবসা কে করবে? আমরা বাঙালি মা, আমরা বাঙালি, আমাদের মধ্যে ব্যবসায়িক ধারাটাকেও তো বাড়াতে হবে। তাহলে সবাই সরকারি চাকরি করবে, তাহলে বাদবাকি লোক কোথায় যাবে? এত সরকারি চাকরি দেবে করতে হবে। প্লেসটা কি বলেছে? প্লেসটা প্লেসটা হ্যালো 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 হ্যাঁ, জন্মস্থানটা কি বললেন মা? জন্মস্থানটা মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ। আচ্ছা, রাশি লগ্ন ছেলের কিছু জানা আছে? রাশিটা জানা আছে, লগ্ন জানা নেই। ঠিক আছে, শাস্ত্রীজি বলছে আপনি লিখে নিন। হ্যাঁ, আর কেরিয়ার নিয়ে তো প্রশ্ন করলেন, তার আগে বলুন অনুষ্ঠানটি কি দেখা হয়, কেমন লাগে আমাদের অনুষ্ঠান? খুব ভালো লাগে। ভালো লাগে, শাস্ত্রীজির কথা ভালো লাগে? হ্যাঁ হ্যাঁ, খুব ভালো লাগে। আচ্ছা, আজকেও ভালো লাগবে, কারণ আপনি লাইন টিপে আপনার ছেলের উচ্চশিক্ষা আছে কিনা, সরকারি চাকরি আছে কিনা, এটা আপনার বড় প্রশ্ন। মা ভালো লাগে কেন, কি ব্যাপার, কেন ভালো লাগে? আমি সবসময় বলি আনন্দে থাকো, আনন্দ হি জীবনম, ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে, যত কষ্ট দুঃখ থাক আনন্দের মধ্যে কাটাতে হবে মা। আচ্ছা, ছেলের জন্ম শনিবার? হ্যাঁ। ছেলের হস্তা নক্ষত্র, কন্যা লগ্ন, হস্তা নক্ষত্রে জন্ম, কন্যা রাশি তুলাগণ, এই তুলা লগ্ন, ঠিক আছে, কন্যা রাশি তুলা লগ্ন, ঠিক আছে মা। আর দেবগণ? হ্যালো, হ্যাঁ এগুলো লিখে নিন মা, যে কোনো জানা নেই। না, ধনু লগ্ন নয়, খুব চঞ্চল, দ্বিতীয় চন্দ্র বসে আছে মঙ্গল সঙ্গে নিয়ে, যার জন্য চঞ্চল হবে, ঠিক আছে মা। হ্যাঁ খুব চঞ্চল, কিন্তু ছেলে পড়াশোনা করছে কি নিয়ে বললে মা? তৃতীয়তে শুক্র, চতুর্থ পঞ্চমে বৃহস্পতি, কেতু একসাথে বসে, সপ্তমে শনি, ঠিক আছে, পড়াশোনাটা ভালো করুক, তারপরে বিবাহের ব্যাপারটা আমি বলবো, সপ্তম স্থানটা একটু সমস্যা রয়েছে, ওইটাকে ঠিক করতে হবে মা, ঠিক আছে। সপ্তম স্থানে শনি বসে আছে, সপ্তম স্থানটাকে আমরা বলি যে ওইটা হচ্ছে আমাদের বিবাহের স্থান, হ্যাঁ, জাতক বা জাতিকা, তো ওইটাকে একটুখানি দেখে নিতে হবে, ওটা করে আমাকে হোক বা যে কোনো ভালো জ্যোতিষী হোক দেখিয়ে এটাকে অবশ্যই একটুখানি ঠিক করে নিতে হবে মা। বহরমপুরে শাস্ত্রীজি কি বসেন? এটি খুব মানে, আচ্ছা আর একটা কথা বলি মা, ওর একাদশে রাহু রয়েছে, ওর ওকে একটা কথা বলি মা, ও কি ব্যবসার দিকে নজর আছে ওর? ব্যবসা করলে খাবারের দোকান, মিষ্টির দোকান, রেস্টুরেন্ট,
হ্যাঁ, এইসব টাইপের ব্যবসা ওর ভালো হবে মা। ঠিক আছে, এটাও রয়েছে ওর রেতে। সঙ্গে থাকুন, বুকিং নাম্বার যাচ্ছে, কোথায় আসলে আপনার সুবিধা হবে আপনি সেটি জেনে নিন। একটা পজিটিভ এনার্জি কিন্তু শাস্ত্রীজি আমরা এই অনুষ্ঠান থেকে পাই, আপনার প্রত্যেকটা কথায়, যে জীবনে বাঁচবো আনন্দ নিয়েই বাঁচবো, যত কষ্টই থাক এই পজিটিভ এনার্জি, কারণ আমাদের জীবন থেকে সবকিছু চলে গেলে কিছু সময় সাংসারিক সমস্যা, কিছু সময় আমাদের আর্থিক সমস্যা, তাও হয়তো আমরা ফিরে পাবো, কিন্তু পাবো না যেটা সেটা হচ্ছে সময়। তাই সময়কে ব্যয় করে দেওয়া, অপচয় করার কোনো প্রশ্নই ওঠে না, ভালো থাকবো আর সেটা অবশ্যই আনন্দ নিয়ে বাঁচবো। আচ্ছা, আমি কুম্ভ মেলা নিয়ে বলছিলাম, লাস্টে আমি একটা কথা বলে যাই, কেন সেটা তো দেবদেবীর কথা বলেছিলাম। তারপরে যেটা বলছিলাম, মোটামুটি আনুমানিক 1284 সন, 1284 বছর আগে, 1284 বছর আগে, ঠিক আছে, আদি শঙ্করাচার্য উনি কিছু সাধু সন্তদের সঙ্গে নিয়ে একটা যজ্ঞের আয়োজন করেছিলেন ওখানে, ঠিক আছে, এবং তারপর থেকে বলছে সেই সময়, এটা আমাদের পরের পরবর্তী পদক্ষেপে যেটা আমি খুঁজে পাই বা দেখি, যে 1284, আজ থেকে 1284 বছর আগে আদি শঙ্করাচার্য তিনি কিছু সাধু সন্তকে নিয়ে এই কুম্ভ মেলায় এসে প্রাঙ্গণে যজ্ঞ করেছিলেন, এবং তারপর থেকে কুম্ভ মেলাটা ভালো করে বাড়ে, মানুষরা প্রত্যেক 3 বছর অন্তর এক এক জায়গায় এই মেলাটা হয়ে আসছে। হ্যাঁ, এটা কিন্তু আমি বলে দিলাম, এটাও একটা তত্ত্ব কুম্ভ মেলা সম্বন্ধে। কুম্ভ মেলা সম্পর্কে আমরা তথ্য পেলাম, কিন্তু এই প্রোগ্রামের পরে বহু আমার দর্শকের একটা অভিযোগ থাকে যে ফোনের লাইভ অনুষ্ঠানে তো আমরা সুযোগ পেলাম না, কারণ সময়টা তো খুব সীমিত, তাই জন্য চেম্বারটি বলে দেবো, কারণ বহু মানুষ কিন্তু চেম্বারে আসতে চাইছেন শুধুমাত্র ভালো থাকার আশায়। আর শাস্ত্রীজির একটা কথা আমাদের আরও এনার্জি দেয়, সব দরজা বন্ধ থাকলে আমার কাছে এসো, এটি একটা কথা। যদি মনে করো যে আমার আর্থিক অবস্থা অতটা ভালো না, এটা মাথায় রাখার কোনো প্রয়োজন নেই যে জ্যোতিষের কাছে গেলে বহু টাকা, বহু হাজার লাখ টাকা লাগে, একবার আসতে হবে, কারণ প্রেডিকশনই কিন্তু কথা বলে, প্রেডিকশন আপনার হরোস্কোপ কি বলছে সেটি কিন্তু শুধুমাত্র সঠিক জ্যোতিষ বন্ধুই আপনাকে বলে দিতে পারে। আর আমার যেটা বলে দেওয়ার কাজ সেটি হচ্ছে চেম্বার, চেম্বারের বিষয়ে আরও একবার জানিয়ে দেবো। বুকিং নাম্বার আমি জানি আমার দর্শক বন্ধুরা এতক্ষণে নোট ডাউন করে নিয়েছেন, যদি কোনো বন্ধু বাকি থেকে থাকেন তারা কিন্তু টিভি স্ক্রিন দেখে অবশ্যই নোট ডাউন করে নিন। সপ্তাহের প্রথম থেকে আমি শুরু করি চেম্বারে কোথায় কবে কিভাবে শাস্ত্রীজিকে আপনারা পেয়ে যাবেন, প্রত্যেক রবিবার সকালে শাস্ত্রীজিকে আপনারা পেয়ে যাচ্ছেন বালিতে 11টা থেকে 2টো, আর বিকালে পাচ্ছেন ব্যারাকপুরে 4টে থেকে 8টা, প্রত্যেক সোমবার পেয়ে যাচ্ছেন বরাহনগরে বিকেল 5টা থেকে রাত 8টা, প্রত্যেক মঙ্গলবার পেয়ে যাচ্ছেন বাগুইহাটিতে বিকেল 4টে থেকে 8টা, প্রত্যেক বুধবার পাচ্ছেন কালীঘাটে সন্ধে 6টা থেকে রাত 9টা, প্রত্যেক বৃহস্পতিবার পাচ্ছেন হাতিবাগানে বিকেল 5টা থেকে রাত 9টা, আর প্রত্যেক শনিবার পাচ্ছেন রিষড়ায় দুপুর 1টা থেকে 4টে, আর প্রত্যেক শুক্রবার কিন্তু, মানে কালো রয়েছে শুক্রবার, প্রত্যেক শুক্রবার কিন্তু আপনারা শাস্ত্রীজিকে পেয়ে যাচ্ছেন স্মৃতির মোড়ে 4টে থেকে 8, যারা স্মৃতির মোড়ে দেখাতে চাইছেন তারা কিন্তু প্রত্যেক শুক্রবার শাস্ত্রীজিকে পেয়ে যাচ্ছেন বিকেল 4টে থেকে রাত 8টা। শাস্ত্রীজি আসা মানে অনেক কিছু জানা, অনেক কিছু জানার একটা আশা নিয়ে বসে থাকা, আর সময় অনেকটা শেষ হলো শাস্ত্রীজি, কিছুটা রয়েছে, কিছুটা থাকার মধ্যে কিন্তু আমার দর্শক বন্ধু অপেক্ষা করছে আপনার আরও কিছু মূল্যবান বক্তব্য শোনার জন্য, অবশ্যই তো সেটা জীবনের পথে আমাদের কাজে লাগবে। একদম, আমি শেষ সময় যাবার সময় আমি একটা টোটকা অবশ্যই বলি আগে, কেননা তারপর এটা কিন্তু আমাদের অপেক্ষার অবসান, মানে প্রত্যেক অনুষ্ঠানটা যখন একটু শেষের দিকে আমার দর্শকরা কিন্তু সময় দেখতে থাকে যে শেষের আগে শাস্ত্রীজি একটা জীবনে ভালো থাকা টোটকা বলে যান। এই যেহেতু আমি এই কুম্ভ নিয়ে বললাম, ঠাকুর দেবতাদের নিয়ে কথা, আমি একটা কথা বলি, বৈদিক বা তন্ত্র মতে যখন যেখানে যে স্থানে যজ্ঞ হয় সেই যজ্ঞস্থলে বসে যে কোনো দেবদেবী যারই পুজো হয় বা যারই আহুতি হয় সেইখানে বসে কোনো জাতক জাতিকা যদি নিষ্ঠা করে, হ্যাঁ, মন দিয়ে যদি সেইখানে যজ্ঞস্থলে তার আহুতিটা প্রদান করতে পারে, তাহলে কিন্তু অবশ্যই তার জীবনে যে অসুবিধে বা যে বাধাগুলো রয়েছে সেই বাধা বিপত্তি তার কাটে, এটা কিন্তু আমি বলবো। এরপর থেকে আপনারা যেন শুনছেন যারা রয়েছেন তাদের জন্য বলি যে আপনারা যে কোনো জায়গায় তন্ত্র মতেই হোক বৈদিক মতেই হোক যেখানে যজ্ঞস্থল, যেখানে যজ্ঞ চলছে সেইখানে চেষ্টা করবেন আপনাদের যে কোনো দেবদেবী, যে যাকে আপনারা ভালোবাসেন সেই দেবদেবীর নামে যখন আপনি কোনো আপনার অসুবিধের কথা মনে করে সেইখানে আপনি আহুতি দেবেন, অবশ্যই আপনার কিন্তু সুফল লাভ হবে, এটা আপনারা জেনে রাখুন, এবং আপনারা অবশ্যই যজ্ঞে আহুতি দেবার চেষ্টা করুন সেটা যেখানেই হোক। এরপর বলি, দেখুন আমাদের জীবনটা খুবই ছোট জীবন, এই ছোট জীবনের মধ্যে আমরা জন্মাই এবং তার মধ্যে আমাদের চলে যেতে হয়, এবং তার মধ্যিখানে যেটুকু সময় সেটুকু সময়ের মধ্যে আমাদের
কিছু কিছু কাজ করে যেতে হয়, যে কাজগুলো আমাদের ভবিষ্যতে যারা রয়ে যাবে তাদের জন্য পড়ে থাকে এবং তারা বলে আমার এই পূর্বপুরুষ ছিলেন, তিনি এই কাজটা করে গেছেন। যেমন আমি বলি আমার দাদুর বা তার বাবা, এদের নামে রাস্তাঘাট রয়েছে, এদের নামে অনেক কিছু রয়েছে, কারণ কি তারা করে গেছিলেন বলে। এবং আমার বাবা ছিলেন, আমার তার আগে আমার দাদু ছিলেন, তার আগে দাদুর বাবা ছিলেন, এইভাবে বংশ পরম্পরায় সেরকম কিছু কাজ যদি আমরা মানুষের জন্য করে যাই তাহলে কিন্তু সেই রাস্তাঘাট বলুন বা যে কোনো পুজো স্থান বলুন বা যে কোনো মানুষের জন্য কোনো ভালো কাজ বলুন, কোনো দান ধ্যান বলুন, এইগুলো যদি আমরা করে থাকতে পারি তাহলে পরবর্তীকালে আমাদের যে বংশধররা রয়ে যাবেন তারা কিন্তু অবশ্যই এটা মাথায় রাখবেন এবং তখন কিন্তু আপনার নামটা 10 বার উচ্চারিত হবে যে ওই মানুষটা এটা করে গেছিলেন। সেই জন্য বলি এইটুকু সময়ের মধ্যে অবশ্যই আনন্দের মধ্যে বাঁচুন, আনন্দ নিয়ে বাঁচুন, আনন্দকে সঙ্গে রাখুন, আনন্দ এই জীবনম কথাটা বারবার বলি আমি। আর বলি যে দেখুন মানুষের মধ্যে ভেদাভেদ যত বাড়বে, মানুষের মধ্যে যত উঁচ নিচ বাড়বে তত কিন্তু মানুষের মধ্যে আনন্দ কমে যাবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। সুতরাং আমরা যতটা পারবো হিংসে এবং জেলাসি এগুলো যতটা কম করতে পারবো তত কিন্তু আমাদের ভালো হবে, এটা মাথায় রাখতে হবে। আর একটি কথা বলি যে অনেকে আছেন যে সারা জীবন একভাবে চলছেন, হ্যাঁ অনেকের এই রকম যোগ থাকে, যোগের জন্য হয়, কিন্তু আমি বলি দেখুন এই একটা ছোট্ট জীবন, এই ছোট্ট জীবনের মধ্যে দিয়ে সেই জীবনটাকে উপভোগ করুন, সেই জীবনটাকে ভোগ করুন, ভোগ করে যদি চালাতে পারেন তাহলে বুঝবেন হলো, নালে অনেকে আছেন জানেন প্রেডিকশন করান, প্রেডিকশন করাবার পর সেই কাগজটা নিয়ে গিয়ে রেখে দেন, তাতে কিন্তু আপনার জীবনটা ভালো হয় না। প্রেডিকশন করাবার পর জীবনে যেগুলো সুবিধা অসুবিধা রয়েছে সেগুলোকে কিন্তু ঠিক করে নিতে হয় এবং সেগুলো ঠিক করে নিয়ে আপনাদের জীবনটাকে আরো সুন্দরভাবে এগিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করতে হয়। নালে কিন্তু সেই যে সাইকেল চালাচ্ছিল সে সারা জীবন সাইকেল চালিয়ে গেল, আর যে সেই মোটর বাইকেও উঠতে পারলো না, গাড়ি তো দুরস্ত। তাই এইটা মাথায় রাখতে হবে। আমি বলছি না গাড়ি চালালেই যে শান্তিতে থাকবে সুখে থাকবে, কিন্তু একটা কথা আমি বলছি যে মানুষ যখন সুখে থাকে যখন শান্তিতে থাকে, আমি বিদেশ গিয়ে যখন দেখেছি প্রতিটি মানুষের ঘরে ঘরে গাড়ি, প্রতিটি মানুষ সুখে শান্তিতে বাস করছে, প্রতিটি মানুষের একটা ফার্স্ট লাইফ আমরা দেখেছি। তো সেই ফার্স্ট লাইফের মধ্যেও কিন্তু তারা সপ্তাহে একটি দিন তারা কিন্তু উইকেন্ড, সেই উইকেন্ডে তারা কিন্তু তারা তাদের জীবনটাকে উপভোগ করে নেয়, কারণ কি তারা জানে যে আমাদের জীবনটা একটাই জীবন, এই একটা জীবনের মধ্যে জন্মেছি আবার বেরিয়ে চলে যাব, থাকবো না। সুতরাং আমরা জীবনের এই জীবনের যেটুকু সময় পেয়েছি সেই জীবনের মধ্যে আমরা কাজ করব, কর্তব্য পালন করব, জীবনটাকে ভোগ করব, করে আমরা আমরা জীবনটা কাটাবো। এটা এটা যদি তারা করতে পারে আমাদেরও নিশ্চয়ই চেষ্টা করবো। হ্যাঁ সেখানে আপনারা অনেকে বলবেন যে আমাদের এত লোক এত মানুষ, সেখানে সেই জায়গাটা আমাদের সেইভাবে ভোগ করতে হবে, এটা মাথায় রাখতে হবে। কিন্তু একটা কথা বলি, যখনই কোনো অ্যাস্ট্রোলজারকে যাকে দেখান আপনি, রাম শাম যদু মধু যাকে দেখান, একটা যখন সেই প্রেডিকশান করে দিচ্ছে, প্রেডিকশান অনুযায়ী যে ছকে দেখে বলে দিচ্ছে এটা অসুবিধে আছে এটা সুবিধে আছে, সেই প্রেডিকশানটাকে অবশ্যই তার রেমেডি করিয়ে তার প্রতিকারটা করিয়ে না করালে কিন্তু আপনাদের জীবনটা মোটেই সুবিধের মতো হবে না। সেই জন্য আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনাদের ভালোর জন্য আপনারা এমন একজন অ্যাস্ট্রোলজারের কাছে যান যিনি, অনেকে চিন্তা করছেন যে কেন অনেক টাকা খরচা হয়ে যাবে একটা অ্যাস্ট্রোলজারের কাছে বা কিছু, আপনারা বেঁচে ভালো করে দেখে নিয়ে এমন একজন মানুষের কাছে যান যিনি আপনাদের মনটা বুঝবেন, আপনাদের সময়টা বুঝবেন, আপনাদের সব কিছু বুঝবেন, বুঝে আপনাদের সেই রেমেডিগুলো দিয়ে আপনাদের জীবনটাকে সুন্দর করে দেবেন। একদম, এই অনুষ্ঠান থেকে বহু পজিটিভ এনার্জি আমরা পাই, আর সব থেকে বড় যে এনার্জি শাস্ত্রীজি সবসময় আরো আরো একটি কথা দর্শকের উদ্দেশ্যে শাস্ত্রীজির হয়ে আমি বলতে চাইবো যে জীবনে সমস্যা অবশ্যই আসবে কিন্তু জানবেন তার সমাধানও আছে, শুধু আপনাকে বুঝে নিতে হবে, আপনাকে খুঁজে নিতে হবে সেই ঠিকানা, তাই তো শাস্ত্রীজি? একদম, আনন্দহী জীবন, আনন্দহী জীবনম, সকলে ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন, পরবর্তী অনুষ্ঠানে আরো একবার শাস্ত্রীজিকে আমরা পেয়ে যাব। সেই বলে আজকের মতো বিদায় নিচ্ছি আমরা, কারণ সময় আমাদের শেষ, আপনাদের নয়। বুকিং নাম্বার করলে অবশ্যই বুকিং করে চেম্বারে যোগাযোগ করুন, ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন, নমস্কার।